ছুটির দিনেও রেশারেশি, যার জেরে সাতটা পেলে বাস দুর্ঘটনা। সল্ট থেকে সেন্টার ফাইভে বাস উঠতে যখন কমপক্ষে দশজন। সোমবার সকালে কলেজ মোড় এলাকায় প্রথমে একটি গাড়ি ও পরবর্তী মোটরবাইককে ধাক্কা মেরে উল্টে যায় 36 কিলোমিটার একটি বাস। অভিযোগ, একই রুটে দুটি বাস সেই সময় রেশা এসে করছিল। এই ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে, আহতদের ভর্তি করা হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে।